বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শুভ রথযাত্রা, সবাইকে আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। তো চলো, আজকে দেখো আমাদের বাড়িতে নিয়ে এসে আজকে আর একটা পুচকু সোনা রথ এই মাত্র নিয়ে আসলো, এটাই ফার্স্ট দেখে আমার রথ বলো। ওই দেখো ওই পুচকু সোনাটার রথ, আর এই যোর মা দেখো লজ্জা পাচ্ছে, কি লজ্জা! এই দেখো রথটা দেখি নে, শোনা একটুখানি, এই যে আমার বান্ধবী, এই দেখো জগন্নাথ, দেখো আজকে কত রথ আসবে, একের পর এক সব রথ ঢুকছে। ভয় লাগে না? আমরা রথ চালাই কি এই দেখো আর একটা রথ, এটা হলো সেকেন্ড রথ, বলে এটা হলো দু নম্বর। হ্যাঁ, এই যে উনি নিয়ে এসেছে, এই যে আমাদের দেখতে হবে তাই না? চলো দেখি দেব বেরোচ্ছে, চলো গো। হ্যাঁ, ও তোদের সাথে সব বেরিয়েছে একসাথে, বল বল দেখে নাও। আর একটা রথ এসে গেছে, এটা তিন নম্বর, দেখো এটা আর একটা রথ, এটা হচ্ছে তিন নম্বর। এবার ওদের একটু দেখিয়ে দে, তোরা একটু হাই করে দে, বল হাই বল। ওই দেখো ওরা নিয়ে এসছে, ওরাও আমাদের সব পাড়ার বাচ্চা কাচ্চা, ওদেরই তো আনন্দ বলো। তাহলে শোনা, তুই ওইটা জয়ের মেয়ে, সমুর দুটো, আর সুমনের, আর হলো সুব্রতর, আর এই সব কটা পাড়ার। উলি বাবা, উলি বাবা, নথ টানছে দিদি, তুমি টেনেছো রথটা, তুমি টেনেছো, একটু কিছু বলে দাও, বলে দাও আমাদের রথটা কেমন দেখলে, বলো বলো না, বলো আমাদের রথটা কেমন দেখলে, তোমরা কমেন্ট করে বলো, সবাই কমেন্ট করো, মারামারি করছিস কেন, মারামারি করিস না, রথ নিয়ে বেরিয়েছিস, দেখাও তুমি বেরোবা কখন। ও বাবা, ও দিদি ভাই, ঘন্টা বাজা, টিং 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 বাজা, কি সুন্দর! আসো আসো আসো, এখানে ও বলে আমি রথ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই তোমরা দেখো আমাদের রথটা, দাদা আর আমি চলে এসেছি। এই দেখো এটা চার নম্বর রথ, দেখেছি আর একটা রথ, এটা নিয়ে ক নম্বর হলো, চার নম্বর না শোনা, কি সুন্দর! তুমি বলেছো আমাদের রথটা তোমরা দেখেছো কি না? আচ্ছা বলে দাও একটু, হাই বলো, হাই বলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবা, এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বলো জয় জগন্নাথ। ওরে বাবা, কি টট্টরি মেয়ে, তোর বোন হেভি টট্টরি হয়েছে রে, হেভি পাকা। আচ্ছা তোমাদের বাড়িতে যাও, আছো 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 আছো, এদিকে 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 এদিকে, কেন ইত্তো আসো, ইত্তো আসো, একটু ঢুকতে হবে, ইত্তো আসো, ইত্তো ইত্তো, আসবে না তো এখানে টেনে নে, শোনা আমি এখান থেকে টা, খুব ভালো ভালো জগন্নাথ না, উড়ে চলে যায়, দিদিবাড়ি যাও, ও ভাবছে দিদিবাড়ি, দিদিবাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভেবেছে দিদির বাড়িতে আমি আগে যাব, সেইখানে আমার এই বাড়িতে ঢুকবো, কত তাড়াতাড়ি ঢুকবো। এই যে টাটা, ও বা ধরো এখনি, টাটা টাটা, বাই 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 বাই।
বলো তোমরা দেখেছো তো আমার রথটা? টাটা। আজকে অনেক রথ বেরিয়েছে। হ্যাঁ আজকে প্রচুর রথ এসেছে। এই নিমোনার 5 নম্বর রথ দেখে হাঁপিয়ে গেছো? হ্যাঁ আজকে রথ দেখে হাঁপিয়ে গেছি, ওই জন্য সাজতেও পারিনি। ঘুম থেকে উঠে রথ দেখতে বেরিয়ে গেছে। রথের জন্য অপেক্ষা করছি, আর একটা রথ আসবে। ওই যে ওই বাড়ির, ওই যে ওই বাড়ির রথ আসবে, ওই জন্য দেখছে বসে বসে কখন আসবে। পথ চেয়ে বসে আছে। বলো বলো। আচ্ছা চলে আসো। এবার এইটা কয় নম্বর রথ? এটা হলো 6 নম্বর রথ হলো এটা নিয়ে। এই যে এনারা নিয়ে এসেছি। যে বলো বলো, আমি রথ নিয়ে এসেছি। বাচ্চাদের আজকে কি আনন্দ বলো, আজকে অনেকগুলো আসছে, আজকে অনেক। এমনি যেরকম আসে না, একটু তাকাও সৌমি, তাকাও মৌমিতা। আচ্ছা সামনে ঘন্টা বাজাও। তো এই দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো কালকে রথ ছিল, তোমাদের তো সব দেখালাম। কালকে সন্ধ্যা বিকেল থেকে অনেক ছোট ছোট পিচকেরা এসেছিল আমাদের বাড়িতে রথ নিয়ে। বেশ বিকেলটা বেশ ভালোই আনন্দে কেটেছে আমাদের, খুব আনন্দ হয়েছে। বাড়িতে রথপথ নিয়ে আসছিল। আর 2-3 বছর আগে, মানে এই বছর যতগুলো রথ দেখলাম আর কি, 2-3 বছর আগে এতটা রথ আসেনি, মানে এতগুলো রথ আসেনি, মানে পাশের বাড়ির হয়তো দুই একটাই। এইবার প্রায় 6টা না 7টা। তার আগে আমরা যখন শুয়েছিলাম তখনও আওয়াজ পেয়েছি, আরো কতগুলো মানে রাস্তা দিয়ে গেছে ওরা, মানে আমাদের চেনা না, বাড়িতে আসেনি। কারণ চেনা লোক যারা তারা সবাই বাড়িতেই আসতো, মানে ওরা হয়তো দূর থেকে এসছে, রাস্তা থেকে গেছে। হ্যাঁ তো ওই রকম এবার অনেকগুলো রথ বেরিয়েছিল। আর সবচেয়ে বেশি এবার আরো বেরিয়েছে কারণ যেহেতু বৃষ্টি হয়নি, ওয়েদারটা বেশ সুন্দর ছিল, ওই জন্য আরো বাচ্চা কাচ্চা বেশ আনন্দ করেছে। তো ওই জন্য আর এখন জানো তো আমাদের পাড়া না বলতে নেই, মানে পুচকে পুচকে অনেক বাচ্চা, প্রচুর অনেক মানে প্রত্যেকটা বাড়িতে আছে ছোট ছোট বাচ্চা। যখন আমার মেয়ে হয়েছিল এখানে তখন কেউ ছিল না ওর বয়সের, ও একাই বড় হয়েছে এখানে। আমার কোনো সঙ্গী ছিল, আর এখন এই পাড়াতে আমাদের পাড়াতে এখন পুচকে পুচকে অনেক অনেক পুচকে পাচকে আছে। তাই জন্য না, মানে কোনো একটা অকেশন হোক বা কিছু হোক, এই সময়টা খুব আনন্দ হয় বেশ, সব একসাথে বের হয়ে সবাই মিলে। তো শুধু একজনের রথটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ও আসেনি, আসতে পারেনি, সেটা হলো আমার দিদির মেয়ে, ওই রাই যে আসে, ওই রাই ওর এবার আসার কথা ছিল রথ নিয়ে। ও প্রত্যেকবার রথটা রেখে যায়। তা এবারও ওর আসার কথা ছিল, তা ভেবেছিলাম যে ও আসবে একবার, ওদের রথ ওর রথটাও তোমাদের সাথে শেয়ার করব, তারপর ভিডিওটা এন্ড করব। তো রাত হয়ে যায়, দেখি ও আর আসে না। ওর আবার রাত্রে দিদিমণি এসেছিল পরে, আমি বলেছিলাম, আমি ওকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে ওর আন্টি এসেছে, সেই কারণে রাত হয়ে গেছে, তো ওই জন্য আজকে আর আসতে পারবে না। তো যাই হোক, ওর রথটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না, তো আর কি করা যাবে এখন। ওই জন্য কালকে আর ভিডিওটা রাত হয়ে গেছিলো বলে আর এন্ড করা হয়নি। তো এখন আমি আর মা চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। তো কালকে ভিডিওটা কেমন লাগলো, রথের ভিডিওটা, সেটা আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও,
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো টাটা।